बर्हापीरम नटवरवपु कर्णयो कर्णिकारम विद्धद्वाजकनककपीशं वैजयन्तीं च मालं रह्नान् वेणुरधरसुधया पुरायण गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशाद्गीतकीर्ति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर को उपाय जानी हरिप्रीति हरिप्रीतर एम एक आश्चर्य प्रभाव आगवान प्रति भलोबासा कृष्ण प्रति भलोबासा कृष्ण प्रति जो प्रीति अर्पण करा है से हरिप्रीतर एम एक आश्चर्य प्रभाव आमता आ যেখানে আমাদের জীবনের নৈতিক চরিত্র মোরাল স্ট্যান্ডার্ড এগুলো সমস্ত তুচ্ছ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বাস্তব প্রীতির এমনই একটা আশ্চর্য ক্ষমতা আছে যা সম্মুখে আমার নৈতিক আদর্শ চরিত্র যেগুলো সমাজের কাছে অনেক মূল্যবান বলে মনে হয় সেগুলো অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। বিগত কয়েকদিনে অপ্রাকৃত ভগবানের গুণগাথা কীর্তন করার চেষ্টা হচ্ছে মাত্র, বাস্তবিক পক্ষে অপ্রাকৃত ভগবানের কথা উপলব্ধি করা সত্যি খুব কঠিন। অপ্রাকৃত জগতের কথা আর প্রাকৃত জগতের কথা সম্পূর্ণ বিপরীতমুখী। অপ্রাকৃত জগতের কথা আর প্রাকৃত জগতের কথা পরস্পর বিপরীতমুখী, বিশ্বাস হতে চায় না, সবসময় একটা সংঘাত। কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ব্যাসদেবজি গোস্বামী চিন্তা করেছিলেন এই যে সুখ নামক পুত্র তার যে আধার আছে তার যে পাত্রতা আছে তাকে যদি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের রস দান করা যায় দেওয়া যায় অধ্যাপনা অধ্যয়ন করানো যায় সে এই রস ধারণ করতে পারবে। জগতে এরকম পাত্র পাওয়া যায় না। ব্যাসদেবজি গোস্বামীর অনেকগুলো অনেক শিষ্যই ছিল তারা অনেক বেদের বিভাগ আদি করেছেন কিন্তু সুখদেবজির মতো সুখমণির পাত্রতা সুখমণির যোগ্যতা একটা অভাবনীয় বিষয় যেটা সম্বন্ধে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছি যিনি আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রবজ্ঞা গ্রহণ করে চলে গেছিলেন তাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। আমরা গীতাতে জানি ব্রহ্মভূত প্রসন্নি আত্মা ন সচেতি ন কাঙ্ক্ষতি, ব্রহ্মভূত প্রসন্নি আত্মা ন সচেতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে। ব্রহ্মভূত প্রসন্ন ব্রহ্মানন্দ আর ভগবানের সেবানন্দ এ দুটো কোনো তুলনাই করা যায়। সুখমণি আমাদের কাছে প্রদর্শন করলেন তিনি হচ্ছে ব্রহ্মজ্ঞানী, সর্বদাই ব্রহ্মানন্দে বিভোর। সে সম্বন্ধেই আমাদের ভাগবতে বারবার
এই কথাগুলো বলে প্রশ্ন করেছিলেন যে সুকমণি তো পরম নিরপেক্ষ আর তার ওই রকম একটা বৃহৎ ভাগজ মহাপ্রাণ এই যে সংহিতা সাতত্ব সংহিতা এটা অধ্যয়ন করার প্রয়োজন পড়ল কেন কি করি বা করলেন কশ্য বলছেন সনক সে সনকাদি উচ বলছিলেন সব ওই নিবৃত্তি নিতর সর্বত্র অনপেক্ষক মুনিহি কশ্য বা বৃহতিম বেতাম আত্মা রামহ সমাভ্যাস কি কারণে তিনি এটা অভ্যাস করলেন সেটার উত্তরে কালকে জেনেছিলাম শ্রী সুতদেব গোস্বামী উত্তর দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে সনাতন সনাতন শিক্ষা প্রসঙ্গে সনাতন গোসাই বললেন প্রভু আপনি আমি শুনেছি শির সার্বভৌম ভট্টাচার্যের কাছে আপনি আত্মা রামশ্চ মুনয় এই শ্লোকের আপনি 18 রকম ব্যাখ্যা করেছিলেন যদি দয়া করে আমাকে একটু শোনান কৃপা করে মহাপ্রভু বললেন দেখো আমি এক বাতুর তুমি এক বাতুর আমি এক বাতুর দুজনে হয় সমতুল আচ্ছা দেখি তোমার সঙ্গেতে বর্তমানে কিছু মনে নাই আমার তোমার সঙ্গেতে এখন বর্তমানে কী স্ফূর্তি হয় এইসব কথা কোনো ছেঁদো কথা নয় সেমন মহাপ্রভু বলছেন সনাতন তোমার সঙ্গ গুণে এখন আমার এই শ্লোকের কী অর্থ বেরোয় আমি দেখি চেষ্টা করি অর্থাৎ নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের সম্মুখে হরিকথার একটা আলাদা আনন্দ হয় আলাদা একটা প্রেরণা পাওয়া যায় যেখানে রাজসিক এবং তামসিক বৃত্তিসম্পন্ন ব্যক্তিগণ উপস্থিত থাকেন সেখানে সে হরিকথার সে আনন্দ উপস্থিত হয় না অর্থোদ্গম হয় না ওই জন্য স্থানকাল পাত্রবেশে হরিকথার চমৎকারিতা কম বেশি হয় এটা স্বাভাবিক মহাপ্রভু তাই বলছেন সুতদেব গোস্বামী বলছেন কেন এই সাতত্ব সংহিতা এই সুখদেব গোস্বামীজি অধ্যয়ন করলেন ধারণ করলেন এই রসকে সে সুতবাচ आत्मारामश्च मुनयो निर्गन्थाय पूर्वक्रमे कुर्वन्ति अहेतु किं भक्ति इत्थं भूतगुणं हरि हरि भगवानेर एकटु आगे आमि शुरु करेछिलाम भगवानेर एक आश्चर्य लीला भगवानेर आश्चर्य प्रभाव आछे যার সম্মুখে আত্মারামগণ যারা আত্মাতে রমণ করেন তারা সেই আত্মারমত আত্মারামতা ত্যাগ করে সেবারামতা লাভ করতে চান তারা ছুটে যান ভগবানের চরণকমলের সৌকর্য সৌন্দর্য চমৎকারিতা এক্সেলেন্সি তাদের এতটাই মোহিত করে এতটাই অভিভূত করে যেখানে তারা ব্রহ্মানন্দ আত্মারামতা এগুলো কোনোটাই তার সমকক্ষ হতে পারে না এখানে সুতদেব গোস্বামী বলছেন হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান ভদ্রায়ণী অর্ধগাদ মহদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয় হরির অসামান্য অসাধারণ গুণাবলীতে আকৃষ্ট হয়ে হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান আমরা এগুলো দেখি মহাভারতে অন্য অন্য পুরাণেতে বিভিন্ন সময়ে কাউর কাউর ইন্দ্রিয়গণ কোনো কোনো আকর্ষণীয় বিষয়ের প্রতি এমনভাবে আকৃষ্ট হন যাতে তার নিজের ধৈর্য নিজের মোরাল যা কিছু আছে সমস্ত কিছু ধৈর্যের বাঁধ ভেঙে যায় এগুলো আমরা দেখেছি এতই আকর্ষণ হয় তখন সে আর সহ্য করতে না পারে সেই আকর্ষণের বস্তুর প্রতি ছুটতে আরম্ভ এখানে সেইটাই বলেছেন হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান ভদ্রায়ণী অর্ধগাদ মহদাখ্যানম
नित्यम विष्णु जनप्रिय जद वैष्णवानम धनम इत्यादिओ बोले शेषर दिखो बोलें भागवत महिमा तो बला आज भगवान अनंत गुणावली से गुणावल प्रति आकृष्ट हुए व्यासदेव जी और सुखदेव जी महाराज तारे आत्मानमता त्याग कर এখানে আমাদের প্রশ্ন হলো যে শ্লোক আমি উচ্চারণ করলাম প্রথমে শুরুতেই সেটা সম্বন্ধে বিচার করা দরকার। ব্যাসদেব গোস্বামী নিজের শিষ্যকে একজনকে কাটকাটার বাহানা করে তাকে তিনি কিছু শ্লোক শিখিয়ে দিয়েছিলেন যেগুলো ভগবানের অপ্রাকৃত সৌন্দর্য এবং গুণাবলীর প্রকাশ করে। সেগুলো গিয়ে যে জায়গায় সুখদেব গোস্বামী বসেছিলেন সেখানে গিয়ে তিনি কাটকাটার নাম করে সেই দুটো শ্লোকের উচ্চারণ করলেন। এক তো আমি উচ্চারণ করলাম সেটার মানে একটুখানি বলে আমি সঙ্গে সঙ্গে এগিয়ে যাব সময়ের অল্পতা। বারহাপিরম নটবরবপু কর্ণয়ো কর্ণিকারম বিদ্যদবাজ গণককপিসম বৈজয়ন্তীম সমালম রাহান বেনরদর্শদয়া পুরায়ণ গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমন প্রবিশদ গীত কীর্তি। ভগবান সখাগণকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করছেন গৌচারণ করবার জন্য। অপ্রাকৃত মণিমালা গলায় দুলছে, বৈজন্তী মালাতে পাঁচ রকম বিভিন্ন রঙের ফুল সমাবেশ থাকে সেটা গলায় ধারণ করে রয়েছেন। আর কানের ওপরে যেমন মহাদেব শঙ্কর ভগবান ধূত্রাকুলকে ধারণ করেন, কর্ণয়ো কর্ণিকার এখানে দুটো ফুল লাগিয়ে রেখেছেন। শিরে শিখিপিচ্ছ বরহা পীরম নটবর বপু, বপু একদম নটবর এবং সমস্ত জগৎকে আকর্ষণ করতে পারে। পীতাম্বরধারী ভগবান বংশীবাদন করতে করতে সমস্ত সখাগণকে নিয়ে প্রবেশ করছেন বৃন্দাবন সপদরমন প্রাবিশদ গীত কীর্তি। গীত কীর্তি গীত তার গুণগান গায়ে গান গাইছেন সখারা সব, তিনি তো বংশীবাদন করছেন কিন্তু তার গুণগান করছেন সব। গীত কীর্তি গীত অর্থাৎ তার গুণাবলী প্রাকৃত গান করছেন সখাগণ। এভাবে অহো মুখী অহো মুখীয়ং স্থানকালকূটম জিঘম সয়ায়পায়য়ত ইয়দপি অসাধ্যি লেভে গোতি ধাতৃষিতম ততো অন্যং কংবদয়লু শরণং ব্রজ। অহো বোকীয়ং স্থান কালকূটম জিঘংসয়া অপায়য়ত যদ্যপি অসাধ্যি লেভে গোতি ধাতৃউচিতং ততো অন্যং কংবদয়লুম শরণং ব্রজ। প্রথম শ্লোকেতে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সৌন্দর্যের দ্বারা একটা এমন ছবি আঁকা হলো যেটা জড়জগতের কোনো ব্যক্তি তুলির দ্বারা সেটাকে আঁকতে পারেন। ভাগবতের দার্শনিক তত্ত্বকে কেউ কোনো জড়জগতের ব্যক্তি তা তুলি দিয়ে অঙ্কন করতে পারবেন না। সে ভাবেতে বিভাবিত না হলে কখনোই তা সম্ভব হবে না। তদ্ভাবে ভাবিত ব্যক্তির হৃদয়তেই
এইসব অপ্রাকৃত ছবি স্বতঃস্ফূর্তভাবে উদিত হয়। বাকি কোনো দার্শনিক কোনো নিজের দর্শন বিদ্যা দ্বারা এইসব রাজ্যের কোনো কথাই অনুভব করতে পারেন না, তাদের পক্ষে সম্ভব। অহো ও কিঞ্জন স্তন কাল কোটম জিহান সাইয়া অপায়ক ইয়দ্যপি অসাধ্য। অহো, সে ভগবানের অপ্রাকৃত গুণাবলীর কথা আমি কি আর বলব, যে ভগবান অহো বকাসুরের ভগ্নী, বকাসুরের ভগ্নী বকি অর্থাৎ তার নাম পুতনা। বকাসুরের গ্রাম এখনো আছে, আমরা চুরাশি ফুট জঙ্গল করতে করতে আমি প্রবেশ হই সেখানে। বাকলপুর বলা বকাসুর, বাকলপুর। পুতনা আর একটু দূরে থাকতেন, সেই গ্রামের নাম ফেচড়ি, ফেচড়ি। এটা অপভ্রংশ হয়েছে, যিনি আকাশে উড়ে যেতেন পুতনা তার নিজের ক্ষমতা বলে। এইভাবে তাদের গ্রাম এখনো দেখা যায়, বসে রয়েছে। সেই পুতনা যে বাল গোপালকে হিংসা করে মারবার জন্য স্তনে তার স্তনেতে কালকুট বিষ মিশিয়ে বাল গোপালকে পান করিয়ে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন, অথচ সেই গোপাল তাকে হত্যার ষড়যন্ত্র করলেও তাকে মা ভাতৃষীর গতি দান করেছিলেন, ধাইমা ধাইমার গতি দান করেছিলেন। তাহলে এই ধরনের যে আমাদের প্রাণের ঠাকুর, তাকে ছেড়ে আমরা কার স্মরণে যাব, কাকে ডাকব? যে ভগবানের এরকম অপ্রাকৃত গুণাবলী আনন্দময়, ভগবানের এই অপ্রাকৃত গুণাবলী এবং তার দয়া কারুণ্যতা, সেটা ছেড়ে আমরা কার কাছে, এত গুণ আছে কার কাছে, এরকম দয়া আছে যে আমি অন্য কাউকে আমি ভজন করব? এই শ্লোকের মাধ্যমে সুখদেব গোস্বামীর ধ্যান ভঙ্গ হল, ব্রহ্ম ধ্যান। তিনি চোখ মেলে দেখবার চেষ্টা করলেন, কোথা থেকে এরকম আশ্চর্য এই সঙ্গীত আসছে আমার কাছে। চেয়ে দেখলেন এক কাঠুরিয়া এই গান গাইছেন ভগবানের গুণাবলী, অপ্রাকৃত ব্যক্তির থেকে অপ্রাকৃত জগতের কথা যখন শোনা হয় তার বীর্যবতী কথার একটা আকর্ষণ আছে। সেটা শোনার পর তিনি ধ্যান ভঙ্গ হয়ে গেল, বললেন আরও কিছু বলো, আরও কিছু শোনাও, আরও কিছু শোনাও, আমি শুনতে চাই। তিনি বলবি আর যদি শুনতে চাও তো চলো, এরকম অনেক আছে। আচ্ছা, তখন পেছনে পেছনে চলে এলো, যেমন বংশী রব করে ব্যাগ হরিণকে আকর্ষণ করে নিয়ে যায়, সেরকম সেই ব্যাসদেব গোস্বামীর আদেশে সেই ব্যক্তি কাঠুরিয়া রূপ ধারণ করে যে গেছিল, তিনি এখন সেই সুখমণিকে ধরে নিয়ে চলে এলেন। সেখানে তার আত্মারামতা বিসর্জন দিয়ে তিনি কী করলেন, ভগবানের অপ্রাকৃত ভাগবত যে মহাপুরাণ, ভগবানের অপ্রাকৃত গুণাবলী সমন্বিত, সেটা তিনি এই সমস্ত কথা তিনি পঠন পাঠন ভগবানের ব্যাসদেবজির গোস্বামীর কাছে তিনি এগুলো শ্রবণ করেছিল। আর শ্রবণ করার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারবেন যে স্বাভাবিক কেন এর নাম সুখদেব গোস্বামী, সুখ পাখি, যা বলবেন তাই মনে রাখেন। আর বিশেষ করে সুখদেব গোস্বামীর শ্রীমুখ আরবিন্দ থেকে যে হরিকথা এই জগতে প্রবাহিত হয়েছে সেটারই আমরা অধিক আদর দেখে থাকি। এখানে সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত অথ রাজস্বের জন্মকর্ম বিলাপনম সংস্থান চ পণ্ডিতানম বক্ষে কৃষ্ণ কথোদয়। এখন আপনাদের সামনে এই যে পরীক্ষিত মহারাজের জন্মকর্ম সংক্রান্ত কিছু কথা এবার শুরু করব।
ये राजर्षि जिन्हें राजा और संगे संगे ऋषि एर जो जन्मकर्म प्रसंग ये अनेक अनेक हरिकथा प्रसंग उत्थापित है ये साधारण किस न सकल बोलते बोलते तार अप्राकृत जन्म क्यों होते गए से हठात एक दिन द्रोणाचार्य पुत्र से माश्चर्य घरे से कि एक ब्रह्मअस्त्र त्याग कर से ब्रह्मअस्त्र से ना ब्रह्मअस्त्र तादेर प्राण संहार करार जन्नो छुटे आसछे देखे सेखाने तारा अबाक हये गेछिलेन एटा कोथा थेके अर्जुन तखन बोलछेन अर्जुन अबाक हये बोलछेन भगवान के कृष्ण कृष्ण महाबाहो भक्तनाम भयंकर तमेको दज्जमानानम अपवर्गयसी संस्थिते तमाद्य पुरुष साक्षाद ईश्वर हो प्रकृति पर मायां बुद्धस्य चित् सत्या कैवल्ये स्थितो आत्मनि बोलछेन कृष्ण हे महाबाहो हे भक्तगणेर भयभंजनकारी एकमात्र तुमी ए संसारेर संसार তাপদগ্ধ মানবের রক্ষা করতাম তুমি সাক্ষাৎ ঈশ্বর তুমি অনাদি আদি এবং বিশ্বের কারণ যাকে বলে তুমি এই প্রকৃতি হইতে ভিন্ন প্রকৃতি মধ্যে তুমি সংশ্লিষ্ট নও নিজের চিৎশক্তি দ্বারা তুমি মায়াকে বিদূরিত করে আনন্দময় স্বরূপে অবস্থিত আছো এই অবস্থায় এই যে আসছে আমাদের কাছে এটা কি আমাদের কাছে এই যে ভয়ঙ্কর দেখছি বড় তেজ আমাদের কাছে ছুটে আসছে চারিদিক থেকে আগুনের মতো এটা কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা ব্যক্তেদম দনপুত্রস্য ব্রাহ্ম মন্ত্রম প্রদর্শিতম নৈবাসৌ বেদ সংহারম প্রাণাবাধ উপস্থিতে এই যে এটা এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র এটা দ্রোণাচার্যের পুত্র এটা তোমাদের প্রতি এটা ছেড়েছেন কিন্তু এই ব্রহ্মাস্ত্র ছাড়লেও এটা সংহার মন্ত্র সে জানে না এটা সংহার মন্ত্র সে জানে না তো আপনারটা কি করা যায় কোনো কথা নেই যখন ও ব্রহ্মাস্ত্র ত্যাগ করেছে ব্রহ্মাস্ত্রের কোনো প্রতিকার তো নাই ব্রহ্মাস্ত্র একমাত্র ব্রহ্মাস্ত্র দ্বারাই প্রতিকার তো তুমিও ব্রহ্মাস্ত্র ছাড়ো সেক্ষেত্রে ব্রহ্মাস্ত্র দ্বারা ব্রহ্মাস্ত্রকে দেখা গেল নিবৃত করলে এখানে বলছেন ব্রহ্মাস্ত্রকে তিনি নিবারণ করলেন বলছেন এই যে শিবিরেতে যত ছেলেগুলো ছিল পঞ্চপাণ্ডবে পাঁচজন পুত্রের গলাকে কেটে সে দুর্যোধনকে উপহার দিয়েছিল যেখানে দুর্যোধনের মতো এত কুৎসিত ব্যক্তি সে পর্যন্ত এটা মেনে নেয়নি দুর্যোধনের মতো এত কুৎসিত ব্যক্তি কলির অংশে জন্ম সে পর্যন্ত এই বাচ্চাগুলোর যে গলা কেটে তাকে উপহার দিতে গেল শয়নরত অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছিল এটাকে কেউ কোনোদিন মেনে নিতে পারেনি দুর্যোধনের মতো ব্যক্তিও মেনে নিতে পারেনি যখন এই অবস্থা হয়েছিল তখন সেখানে
भगवान बोलेछिलेन मैनम पार्थ अरहसि प्रातुम ब्रह्मबंधु इमाम जहि। ये ब्रह्मबंधु के हे पार्थ मारा उचित, ये तो आतताई आतताई। जरा घरे अग्नि संयोग करे काउर अजानते काउके विष पान करिए मेरे फेले स्त्री जाति के अपहरण करे, एगुलो सब बला होइछे कि आतताई। मैनम म एनम मैनम पार्थ अरहसि प्रातुम ब्रह्मबंधु इमाम जहि। जो असौ अनागसहा सुप्तान अवधिक निशि बालकान। रात्रिर बेला स्वयंरत अवस्था বাচ্চাগুলোকে গলা কেটে মেরে ফেলল কি নিঃশঙ্গ পার্থই কি এতো আততায়ী মারা উচিত। ভগবান বলছেন দেখো মত্যম প্রমত্যম উন্মত্যম সুপ্তম বালম স্ত্রিয়ম জড়ম প্রপন্নম বিরথম ভীতম ন রিপুম হন্তি ধর্মবিদ। যারা মত্ত মাথা ঠিক নেই, প্রমত্ত উন্মত্ত সুপ্ত বালম স্ত্রিয় জড়ম এই সমস্তগুলো একটা একটা আলাদা ব্যাখ্যা আছে। এই সমস্ত ব্যক্তিগুলোকে ধর্মবিদ মারে না, এ ছেড়ে দেয়, কিন্তু এ তো তাদের মধ্যে নয়, এ তো আততাই। সেখানে অর্জুন ছুটে গিয়ে তাকে ধরে আনে, ধরে দুটো হাতকে বেঁধে নিয়ে চলে এলেন সেখানে। কিভাবে আনলেন? অথ পেত্ত সশিবিরম গোবিন্দ প্রিয় সারথি নবেদয় ত্বম প্রিয়াবি সচন্তা আত্মজান হতান। সেই প্রিয়া অর্থাৎ দ্রৌপদী দেবী যিনি পুত্র পাঁচ পুত্র চলে যাওয়ার জন্য শোকে আর্তনাদ করছেন, সেখানে সেখানে তাকে ধরে সেখানে নিয়ে আসা হলো কেমন করে? ইথার্হিতম পশুবদ তাসবদ্ধম অবাঙ্মুখম কর্মযুগুপ্সিতেন নিরীক্ষ কৃষ্ণাপকৃতম গুরুহ সুতহ বাম স্বভাব কৃপয়া ননাম চ। কিরমভাবে তাকে আনা হয়েছিল বলে, যেমন পশুকে বেঁধে একবার চা হাত পা কেন নিয়ে আসা হয়, নিয়ে এসে আর সে যে এত জঘন্য কর্ম করেছিল তারপরে তার লজ্জায় মাথা নিচু ছিল, এনে এখানে এসে দ্রৌপদীর সামনে ফেললেন। দ্রৌপদীর সামনে ফেলার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের মহিমাটা প্রকাশ হচ্ছে। অনেকে আমাদের মধ্যে মনে করেন ভগবানের ভজন করব, ভগবান আমার ঠেকা নেবে, ঠেকা বোঝেন, ভগবান আর ঠেকা নেবে আমার, যেন কোনো বিপদ না হয়, আমার যেন ব্যবসায় কোনো ক্ষতি না হয়, এরকম ধরনের ভগবান যদি আমার ঠেকা নেয় তাহলে ভগবান ভজন করতে আপত্তি কিছু নেই। কিন্তু বৈষ্ণবের বিচার তা নয়, বৈষ্ণবরা ভগবানকে ঠেকাদার মনে করেন না। সেটার প্রমাণ এখানেই দেখুন, পঞ্চপাণ্ডবের জীবনে কত বিপদ রাশি উপস্থিত হয়েছিল কিন্তু তথাপি তারা ভগবানের প্রতি বিশ্বাস ত্যাগ করে নাই। তারা অভিযোগ করে নাই যে আমরা ভগবানকে এত ভালোবাসি অতই আমাদের কেন এত বিপদ হল, এরকম ধরনের কোনো অভিযোগ তারা কিন্তু রাখেন না। এমনকি কুন্তী দেবীর শিক্ষা সম্মুখেই আসবে, সেখানে দেখবেন এত বিপদের পর তারপরেও কুন্তীদেবী যখন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন দ্বারিকাতে, তখন সেখানে প্রার্থনা করে বলছেন তুমি আমাদের চলে গেলে হবে, আমাদেরকে বিপদ দাও বেশি করে, বিপদহ সন্ত তত্ত্ব তত্ত্ব জগৎগুরু হ, এই জগৎগুরু হে পরাত্পরাখিলেশ্বর আমাদেরকে বেশি করে বিপদ দাও। প্রচুর পরিমাণে আমাদের জীবনে বিপদ নেমে আসুক বলে আমরা তো জগতে কোনোদিন দেখি না যে বিপদকে প্রার্থনা করে আমাদের বেশি করে বিপদ দেয়। একটা বিপদ হলে আমরা ঘাবড়ে যাই, কী বলেন ভগবানের এই তো চরিত্র দেখি দেখে না আমাদের। সেখানে কুন্তী দেবী বলছেন আমাদের বেশি করে বিপদ দাও,
কারণ বেশি করে বিপদ দিলে পরে কি হবে না, আমরা বিপদের মুহূর্তে তোমাকে স্মরণ করব, তোমাকে স্মৃতিতে রাখব। বেশিরভাগ সময় দেখা যায় যখন আমাদের ভালো দিন আছে, শুভ দিন, সেই সময় সুখের দিনেতে ভগবানকে মনে রাখতে পারি না, বেশিরভাগই এরম হয়। খুব কম রেয়ার কেস দেখা যায় যে এরম হয় না, কিন্তু 100 ভাগে 99 পয়েন্ট 99 ভাগে এরকম হয়। যত সুখের দিন আছে, সুখ বলতে যেটা বাস্তব সুখ না, জড় বিচারেতে যেটাকে সুখ বলা হয় সেই সুখ, অপ্রাকৃত সুখের সন্ধান তো তারা জানে না, অপ্রাকৃত সুখের স্বরূপ তাদের জানা নেই। সেই জন্যই অনেক আগে, বোধ হয় 10 দিন আগে একটা শ্লোক উত্থাপন করেছিলাম, সেটা বোধ হয় আপনাদের মনে আছে কিনা জানি না। বিপদ নৈব বিপদ, বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদ হো বিস্মরণম বিষ্ণু, সম্পদ নারায়ণ শ্রুতি। বিপদ নৈব বিপদ, যেটাকে তুমি বিপদ বলে মনে করছো সংসারে, সেটা বাস্তবিক বিপদ নয়। আর যেটাকে তুমি সম্পদ বলে মনে করছো, প্রভুপাদ বলছেন যারা আমার অনেক কিছু আছে, প্রভুপাদের ভাষা, প্রভুপাদ বলছেন যারা আমার অনেক কিছু আছে সম্পত্তি, এরকমভাবে গোপেতে চড়া দিচ্ছেন, তেল দিয়ে গোপে চড়া দিচ্ছেন, প্রভুপাদ বলছেন যারা আমার অনেক কিছু আছে এই বিচার করে গোপেতে চড়া দিচ্ছেন আনন্দে, তাদের কোনো সুবিধা হবে না। বাস্তবিক পক্ষে জগতের যা কিছু তোমার সম্মুখে আছে কোনোটাই তুমি নিয়ে যেতে পারবে, সামান্য কদিনের জন্য তুমি আমার আমার করে কোনো খুনি করবে, কিন্তু বাস্তবিক তোমার না, কিছুটাই তোমার না। আমি সেদিনকে উদাহরণ দিচ্ছিলাম যে আমাদের ভারতবর্ষ থেকে যে কোহিনুর মণি হীরে চুরি করে জোর জবরদস্তি নিয়ে গেছেন ব্রিটিশরা, তারা ওদের দেশে নিয়ে গিয়ে কোহিনুর মণিটাকে কি জল দিয়ে খেয়ে ফেলেছেন, ওখানেই আছে। অনেকে বোকার মতো প্রশ্ন করেন, সোমনাথের মন্দিরকে 18 বার আক্রমণ করেছিল মুসলমান একজন রাজা বিদেশে, সোমনাথের মন্দির থেকে মেহমুদ নাকি তার নাম বলে গেল, সুলতান নাম, 18 বার আক্রমণ করে তার সমস্ত সম্পত্তি কোটি কোটি টাকাগুলো হিসাব তার মাটির তলায় ছিল, রাজগায়েতে হীরামণি মানিক্য সমস্ত লুট করে নিয়ে গেছে। অনেকে যারা পাষণ্ড তারা বললেন, আরে ভগবানের যদি ক্ষমতা থাকে ভগবান 18 বার আক্রমণ কিছু করতে পারলেন না, কত বোকা দেখুন। আমাদের আজকে 25 বছর বা 30 বছর হয়ে গেল দক্ষিণেশ্বরে কালীবাড়িতে চুরি হল, সেটাও বলবো। আবার আমার দাউজি মন্দির যে আছে ইচা দাউজি, যেখানে বলদাউজি মহারাজ রাস করেছেন, সেখানের একটা ঘটনা, সেখানে বলছেন এই যে চুরি করে নিয়ে গেল ডাকাতরা, নিয়ে গিয়ে কোনটাই হজম করতে পারে না, তাদের পুত্র পরিবার বংশ সমস্ত বিনাশ হচ্ছে, শরীর শেষ, তখন এসে সমস্ত কিছু নিয়ে ফেরত দিয়েছে ডাকাতরা, এসে ফেরত দিয়ে গেছে। ঠিক একই ঘটনা ঘটেছে আজ থেকে 8-10 বছরও হবে না, তাই আমি চোরাচুরস করছি। খবর পেলাম দাউজির মধ্যে ইচা দাউজিতে গিয়ে থাকি আর কি, ছাদে হবে সাপে ভর্তি, মানে গাছের উপর থেকে টপ করে সাপ পড়বে রসগোল্লার মধ্যে, হ্যাঁ এরপরে কামড়াবে না, বিষাদর্শ, ওপর থেকে ঘুরতে ঘুরতে দম পড়লো, পরে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়লো, তারপর আবার জ্ঞান কিন্তু চলে। ভগবানের করুণা আছে, কিছু করতে পারে না, মানে ভক্তদের কিছু করে না, অন্য লোক ভয় পেয়ে যায়, ওই যে ছোটো পাঠান চারিদিকে সাপে ভর্তি, কিন্তু ভক্তদের কিছু করে না। আমাকে তো আজ পর্যন্ত একটা বিছে থেকে পোকা থেকে কেউই কামড়ায়নি, এত চোরা জিজ্ঞেস করে কিচ্ছু হয় না, শরীর খারাপ না, পোকা কামড়াবে না, কোনো সাপে কিচ্ছু হয়, ভগবানের করুণা। এগুলো তো বাহাদুরি কিছু নেই, ভগবানের করুণা। তবে যাওয়ার আগে ভূতেশ্বরের করুণা নিয়ে যেতে হয়,
ভূতেশ্বরকে প্রার্থনা করে ভগবানের কাছে গিরিরাজের পরিক্রমা করতে হবে। গিরিরাজের একটা স্পেশাল পরিক্রমা করতে হবে, পরিক্রমা ভগবানের করুণা নিয়ে। সেখানে গিয়ে শুনলাম দাউজি মহারাজের সমস্ত গয়নাঘাটি যা কিছু আছে চুরি করে নিয়ে গেছে, এমনকি প্রণামী বাক্সটা পর্যন্ত নিয়ে গেছে সব। পরে দু চার দিন পরে তারা কাঁদতে কাঁদতে গোপনে রাত্রিবেলা সেই বাক্স এবং গয়নাঘাটি আরও তাদের পকেট থেকে বেশি করে টাকা পয়সা দিয়ে জাউদির কাছে সব রেখে বিরাট একটা চিঠি লিখে চলে গেছে। সেই চিঠিটা আবার রমেশ বাবা পড়ে শোনাল, পড়ে শোনাল একটা লোক দেখাবো যে তিনি পড়ে শোনাল। সেখানে লেখা রয়েছে দাউজি মহারাজের চরণে আমরা মহা মহা অপরাধ করেছি, দাউজি মহারাজ আমাদের ক্ষমা করুন। এখানে সমস্ত গয়নাঘাটি তাদের নিজের থেকে অনেক টাকা পয়সা গয়নাঘাটি দিয়ে দাউজি মহারাজকে ক্ষমা চেয়ে চলে। সোমনাথ মন্দিরের কথা এবং অন্যান্য জায়গার কথা লোকে প্রাচণ্ড লোক বলেন, ভগবান যদি ভগবান হন তাহলে তা চুরি করেন গিয়ে নিজে রক্ষা করতে পারে না, যে ভগবান নিজে কী রক্ষা করতে পারে না আমাকে কী রক্ষা। ভগবানের বঞ্চনাময় লীলা, ভগবান আমাদের মতো প্রাচণ্ডকে বঞ্চনা করবেন বলে এ ধরনের মজা তিনি করেন। ভগবান বঞ্চনাময় লীলা আবিষ্কার করেন এই জন্য জগন্নাথ ইচ্ছে করে হাত পা গুটিয়ে এরম দাঁড়িয়ে রয়েছে, বললে নিজেরই হাত পা নিয়ে আমাকে কী বাঁচাবে, জগন্নাথের নিজেরই হাত পা নিয়ে তা আমাকে কী বাঁচাবে, কিন্তু এরম দাঁড়িয়ে রয়েছে আর তা তো বটে। সেলে প্রভুপাদ বলছেন যে প্রাচণ্ড লোকজনকে বঞ্চনা করবার জন্য জগন্নাথ ইচ্ছে করে নিজের হাত পাগুলোকে লুকিয়ে ফেলেছে, যাতে তিনি প্রমাণ করতে যান আমাকে আসবার কোনো দরকার নেই, সে কী পাবি তো আমার তো নিজেই হাত পা নেই। সেখানে উপনিষদে ওই জন্য বলেছেন অপানি পাদম জগন গ্রহিতা শ্রেণতি অকর্ণ পশ্চতি অক্ষর পশ্চতি চক্ষু শ্রেণতি অকর্ণ, এইসব কথাগুলো উপনিষদে বলা রয়েছে। শ্রীল সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু সার্বভৌমকে জানিয়েছেন, সার্বভৌম এই শ্লোকটাকে উত্থাপন করে বলছে এই শ্লোকে আছে ভগবানের হাত পা নিয়ে চলতে পারে না। তখন মহাপ্রভু এই শ্লোকের উদাহরণ দিয়ে বললেন এর মানে হলো হাত পা নেই মানে এই সঙ্গে সঙ্গে যে অপানি পাদান, তারপর হচ্ছে জগনগরিতা তাড়াতাড়ি গ্রহণ করেন শীঘ্র চলেন। তো সাবনও দেখো এর মানে হলো এই যে ভগবানের হাত পা নেই কথাটা ঠিক, কিন্তু ভগবানের আমাদের মতো প্রাকৃত হাত পা নেই। ভগবানের হাত পা নেই বলবার মানে হলো আমাদের মতো প্রাকৃত হাত পা নেই, ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয় আছে। ইন্দ্রিয়ানি যস্য সকলেন্দ্রিয় বিদ্যমান্তি পশ্যন্তি অন্তি কলয়ন্তি চিরম জগন্তি ব্রহ্মসংগীত বলছেন, সেখানে বলছেন ইন্দ্রিয়ানি যস্য সকলেন্দ্রিয় বিদ্যমান্তি পশ্যন্তি অন্তি কলয়ন্তি চিরম জগন্তি। এখনই বললেন ভগবানের হাত পা নেই, মহাপ্রভু যে হ্যাঁ হাত পা নেই বলা আছে কিন্তু ভগবানের প্রাকৃত হাত পা নিষেধ এই জন্য অপানি সঙ্গে সঙ্গে বলতে তাড়াতাড়ি যান শীঘ্র গ্রহণ করেন। তার চোখ নেই অথচ দেখেন, কান নেই শুনতে পান, এটার মানে কি মানে অপ্রাকৃত হাত পা চোখ কান সবই আছে। আর আরেকটা বিশেষ হলো ভগবানের আমাদের যেমন কানটা কেবল শুনতেই পায়, আমাদের কানের দ্বারা যদি তাও যদি কানটা ভালো থাকে কানের দ্বারা শ্রবণের কাজটাই হয়ে যাবে, কানের দ্বারা খাওয়া কাজ হয় না, কেউ ভোজনটা তুলে কানে দেবেন দেবে, কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবানের যে কোনো ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে। ভগবান যদি হাস্তের দ্বারা মনে করেন ভোজন করবেন, হাসের দ্বারা ভোজন করবেন, এগুলো এইটা প্রমাণ করার জন্যই ব্রহ্মসংহিতাতে ওই কথা বলছে ইন্দ্রিয়ানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমান্তি, ভগবানের যে কোনো ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তিনি হাত দিয়ে শুনতে পারেন, হাত দিয়ে দেখতে পারেন, মানে ভগবানের যে কোনো ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারে। কথাটা বুঝে গেল? অনেকে সন্দেহ করছেন এটা কী করে হয়, আমরা তো এটা মানতে রাজি আর তোমরা মানতে রাজি না, কিন্তু তোমরা যদি মানুষ হও তাহলে জড়জগতের একটা উদাহরণ দিলে বোঝা যাবে, মানুষ যদি কেউ হয় তাহলে তো জড়জগতের উদাহরণও কিছু মানবে।
আমরা দেখতে পাই সাপের সাপের কটা কান আছে, কান নেই, তাহলে অনেকেই জানে সাপের কান নেই বলে চোখ দিয়ে সাপ দেখতেও পারে আবার শুনতেও পারে। এই জন্য সাপের আরেক নাম হলো অক্ষিশ্রবা। সাপের যে আছে এর মধ্যে এর নাম আছে, সাপের নাম হলো অক্ষিশ্রবা। আগ চোখ দিয়ে সে শুনতে পায়, চোখের মনি যখন কেউ আওয়াজ হয় ভাইব্রেশন হবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে কিছু হয়েছে। তাহলে জড়জগতের ক্ষেত্রে যদি চোখ দিয়ে সে দেখতেও পারে আবার শুনতেও পারে, তাহলে অপ্রাকৃত ভগবান যে কোনো ইন্দ্রিয় দিয়ে যদি শুনতে পারে দেখতে পারে এটা বিশ্বাস হয় না? তাহলে এটা ঠিক, অর্থাৎ আমার বক্তব্য হলো ভগবান জগতের কাছে পাষণ্ড ব্যক্তিদের কাছে ইচ্ছে করে মায়াজাল বিস্তার করবার জন্য নিজে চুপচাপ থাকেন, তার বাইনাঘাটে চুরি হয় কিছু বলেন না। আমাদের এই যোগপীঠ মন্দিরে আজ থেকে বেশি দিন আগে না, 8-10 বছর আগে একটা ঘটনা ঘটল। হঠাৎ খবরের কাগজে বেরোলো, বিশাল হইচই পড়ে গেল নবদ্বীপে, যে একটা ব্যক্তি নবদ্বীপ দর্শন করবার জন্য এসছে, মায়াপুরে এসছে, সে ব্যক্তিটা চোর, কিন্তু তার ইচ্ছে হলো আমি নবদ্বীপ দর্শন করবো। আচ্ছা ঠিক আছে, চোরও দর্শন করবো। তো সেখানে সে এসে যোগপীঠ মন্দির পরিক্রমা করছে, করতে করতে হঠাৎ দেখলো পরিক্রমার সময় দেখলো কেউ নেই সামনে, ও চোরের তার চুরির বৃত্তি। সে বললো মন্দিরটাও খোলা, কেউ নেই, চট করে গিয়ে ভগবানের মুকুটটা, সোনার মুকুটটা যা কিছু করে নিয়ে নিয়ে এক জানি কোনো সময় ক্রেদি রুদি গিয়েছে, ব্যাস দৌড়ে কি করলো যোগপীঠের মন্দিরে গেট দিয়ে সে দৌড়াচ্ছে, পালিয়ে মুকুটটা এত ঢুকিয়ে রেখেছে কাপড়ে। আর মুকুট দিয়ে যখন দৌড়াচ্ছে তখন দেখছে পেছন থেকে একটা বিশাল সাপ তাকে তাড়া করছে, সেই উড়ে মারে বলে একেবারে দৌড়াতে দৌড়াতে গিয়ে রাস্তায় কোনো জায়গা না পেয়ে সামনে দিল গঙ্গা নদী ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে সাঁতার পেলে উপরে গেছে। ওপারে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত মুকুটটুকু জমা দিয়ে বললো স্যার আমি অন্যায় করেছি, মুকুট চুরি করেছি, আপনাকে দিলে আপনি বাঁচা, আমার ইয়ারকে মেরে না থাকে, সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে গেল। এই উদাহরণগুলো দেওয়ার মানে হলো আপনাদের মধ্যে যেন বিশ্বাস আছে ভগবান সব কিছু করতে পারে। তা মুকুট চুরি হলো না, হলো, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় ভগবান নির্লিপ্ত থাকে, কিছু বলেন না, চুরি হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো যে কোনো বাড়ি থেকে তাদের চাকর বাড়ি যাবে পরশু দিন, সে গিন্নি মায়ের গয়না কিছু আলাদা ছিল টুক করে চুরি করে একটা জায়গায় লুকিয়ে রাখবে, আর লোকে হইচই হচ্ছে বলছে কোথায় গেল গয়নাগুলো, গয়নাগুলো কিন্তু বাড়ির মধ্যেই আছে কিন্তু কেউ জানে না। সে বললো একটা জায়গায় রেখেছে, ও সবাই ওকে বিশ্বাস করল, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে, এখন বাড়ির মধ্যেই আছে কিন্তু কেউ জানতে পারছে। আমার প্রশ্ন হলো যেমন এই ঘর থেকে চুরি করে ও ঘরে রাখা হয় সে গয়নাগুলো, গয়নাগুলো বাড়ির বাইরে যায় না, ঠিক সেরকম এই যে ভগবানের অনন্ত ব্রহ্মাণ্ড, ভগবানের অনন্ত ব্রহ্মাণ্ডটা সব ভগবানের, সেখান থেকে যদি কেউ চুরি করে এইখান থেকে নিয়ে পৃথিবীর এই জায়গা থেকে ওই জায়গায় ডাকাতি করে নিয়ে যায়, ভগবানের কি কোনো চুরি হলো কি? অনন্ত ব্রহ্মাণ্ডটা তো ভগবান, এখান থেকে চুরি করে ওখানে গেছে, ওখান থেকে যেখানে যাক তো ভগবানের রয়েছে, এই কথাটা লোকে বুঝতে পারে না, এই সামান্য কথাটা লোকে বুঝতে পারে না যে অনন্ত ব্রহ্মাণ্ডটা যেহেতু ভগবানের, এখান থেকে চুরি করে যেখানে যাক তো ভগবানেরই আছে, সে সুলতান মেহমুদ চুরি করুক কোথায় নিয়ে যায় ভগবানেরই আছে, এই কথাটা লোকে বোঝে। লোকে খালি ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করে, তার যেমন ছোট্ট বুদ্ধি ছোট্ট বিবেচনা তার দ্বারা সে কল্পনা করে নেয় যে চুরি যখন হয়েছে ভগবানের কোনো ক্ষমতা না, কাজে এইটা হলো কথা। এইগুলো সব বলার দরকার ছিল, কারণ এগুলো না হলে ভগবানের প্রতি বিশ্বাস আপনাদের যদি ভেঙে যায় মুশকিল। সেখানে বলছেন এখানে যখন তাকে অর্থাৎ এই অশ্বত্থামাকে
द्रोणाचार्य पुत्र के जो बेधे आना हल जो फेला हल कार सामने द्रौपदी सामने द्रौपदी तरह बंधन और एक पशुर मत ताके दड़ी बेधे बेचे देखे वैष्णव कत महिमा ये प्रमाण करा वैष्णव महिमा कत जे निजे हमार अमंगल करबे तारो मंगल मानछा एटा तो वैष्णव धर्म। वैष्णव धर्म हच्छे कि ना आमार जे सर्व समय अमंगल प्रार्थना करछे तारो आमी मंगल करबो एटा हच्छे वैष्णवदेर विचार। सेखाने संगे संगे द्रौपदी असह्य हये बोलले मुच्यताम मुच्यताम एषो ब्राह्मणो नितरं गुरु ছেড়ে দাও একে ছেড়ে দাও উচ্চতম উচ্চতম এসো বলছেন তার বন্ধন তার এই যে বন্ধন তার এই যে কষ্ট তার এই যে বন্ধন তার এই যে কষ্ট সহ্য করতে না পেরে সেখানে চিৎকার করে বলছেন দ্রৌপদী শিগগিরি একে ছেড়ে দাও শিগগিরি একে ছেড়ে দাও এ তো গুরুপুত্র গুরুপুত্র না মুচ্যতাম মুচ্যতাম এষো ব্রাহ্মণ নিতরং গুরু এ তো গুরুপুত্র তো গুরু গুরুর পুত্র আর গুরুর পুত্রের মধ্যে গুরু তো রয়েছে এটা তো ভাবনা তাকে শিগগিরি ছাড়ো আর তার বসে ব্রাহ্মণ শিগগিরি ছেড়ে দাও। স এব ভগবান দ্রোণঃ প্রজা রূপেণ বর্ধতে এই যে ছেলে তার এই যে গুরুপুত্র তার মধ্যে দ্রোণাচার্য রয়েছে দ্রোণাচার্য চলে গেছে কিন্তু তার মধ্যে রয়েছে আত্মা ওই জাতির পুত্র ইত্যাদি কথা একে ছেড়ে দাও কারণ এই যে দ্রোণাচার্য যে স্ত্রী আমার নয় পাঁচটা পুত্র চলে গেছে আমার পাঁচ পুত্র হারা হয়েছি তার যে যন্ত্রণা যে কষ্ট আমি সহ্য করে নেব কিন্তু তার এই যে একটা পুত্র তাকে যদি তুমি মারো আর তার যা কষ্ট হবে যে যন্ত্রণা হবে কষ্ট হবে এটা কত কষ্ট গুরু পত্নী তার কত কষ্ট হবে অতএব তুমি ছেড়ে দাও। এখন অর্জুন বড় কনফিউশনে পড়ে গেছে অর্জুনের যেই তাকে বেঁধে এনেছেন ভীম তো আগে বলছে মার বেটাকে ভীম তো বলবে অর্জুন কনফিউশনে পড়ে গেছে সবাই বলছে কৃষ্ণ বলছে ব্রহ্মবন্ধু একে মারা উচিত আগে বলেছে ব্রহ্মবন্ধু ইমাম জহি এটা ব্রহ্মবন্ধু অর্থাৎ এটা ব্রাহ্মণ তো না মানে পতিত ব্রাহ্মণ একে মারা উচিত। আবার এখন একটা এমন একটা কনফিউশন দ্রৌপদী বলছে মেরো না ভীম বলছে মা নকুল যাও যে মারা উচিত কৃষ্ণ বলছে হ্যাঁ মারা উচিত কোথায় আছে এখন কৃষ্ণ আবার তার ওপর এমন কথা বলছেন যেটাতে ওর আরো কনফিউশন দাঁড়িয়ে গেছে এরা বলছেন ভগবানের দিকে তাকাচ্ছেন যখন সবাই বলছে মার 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 তখন ভগবানের দিকে ভগবান কি বলে দেখি কৃষ্ণ কি বলে কৃষ্ণ আবার এমন কথা বললো যে আরো পাকিয়ে যায় মাথা কৃষ্ণের কাজই হলো সেখানে ভগবান বলছেন ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই ধরারণ বা ভালো কথা বললে তো ঠাকুর ঠাকুর তোমার বিচারটা খুব ভালো হলো বলবো যে ব্রহ্মবন্ধু বদা না ব্রহ্মবন্ধুর নহন্তব্য ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বদা না আমি উল্টো বলে ফেললাম এখানে বলছেন ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বদা না ব্রাহ্মণ যদি অত্যন্ত নিকৃষ্ট কর্ম করে পতিত হয় তাতেও তাকে মারা উচিত না দৈহিকভাবে তাকে দৈহিকভাবে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট নিষেধে মারতে নেই কিন্তু আততায়ীকে মারতে হয় শাস্ত্রের বিচার আছে। আর কৃষ্ণ বলছেন ময়ৈব উভয়াম নাতম পরিপাহি অনুশাসন আমি যা বলছি সেটাও করো ভীম যা বলছে তা করো দ্রৌপদী যা বলছে তাই করো বলছেন ময়ৈব উভয়াম নাতম পরিপাহী অনুশাসন আমি যা বলছি সেটাও কর ভীম দাদা যা বলছে তাও কর সব কিছু কর আর দ্রৌপদী সব কর সব একসঙ্গে ঘুরাবো মানলে তো রাখা যায় না। তখন চিন্তা করছে অর্জুন কি করা যায়
অর্জুন তখন বুঝতে পারলেন ভগবানের ইঙ্গিত যে ব্রহ্মবন্ধু নহন্তব্য অততাই বদার্হন। তো সেখানে শাস্ত্রীয় বিচার হলো মানি ব্যক্তিকে ব্রাহ্মণকে যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন তাকে যদি শারীরিকভাবে মারা যখন নিষেধ আছে তাকে যদি মাথা কামিয়ে অপমান করে তার মণিটাকে কাট মণিটা চেয়ে আমি কথার কথা বলছি যদি মাথা ন্যাড়া করে ঘোল ঢেকে অপমান করে গাদার পিটি করে তাড়িয়ে দেয় তাহলে তো মরার মৃত্যুর থেকে বেশি হল। তো এখানে তাকে গাদার পিটি তাই যে কথা আমি বলছি না তো নিয়ম আমরা পাই দেখি এরকম শাস্তি দেওয়া হয়। তখন বলছেন তাহলে তাহলে কি করা হলো তাহলে তার মণিটাকে চুল সমেত এখান থেকে কেটে নেওয়া হলো তাকে তেজহীন হয়ে গেল এবং তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল যা যা দূর হয়ে যায়। এইরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণের কথাটা যখন কনফিউশন ছিল ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততায়ী বদার্হন ময়ৈব উভয়ামনাথম পরিপায়ি পুনঃসাহসনম কুরু প্রতিশ্রুতম সত্যম যত্তত সন্তয়তা প্রিয়ম আর প্রিয়ঞ্চ ভীমসেনস্ব পাঞ্চাল্যা মধ্যমেব চ। বলছেন তুমি যখন প্রিয়ার কাছে প্রতিজ্ঞা করেছিলে সেটাও তুমি রক্ষা করো, তারপর তোমার ভীম দাদা যা বলছে সেটাও রক্ষা করো, পাঞ্চালী যা বলছে সেটা রক্ষা করো, আর আমার কথাও তুমি পালন করো। এটাতে তিনি একটা কনক্লুশন একটা সিদ্ধান্তে এলেন যে এমন একটা এই যে কাজটা অর্থাৎ তার মণি চুল সমেত কেটে নিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো তারপরে তার মৃত্যুর তুল্য যন্ত্রণা তাকে মৃত্যু দণ্ড দেওয়া হলো আর তার সঙ্গে সঙ্গে তারপর মৃত্যু দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া হলো না। এইভাবে তাকে যখন তাড়িয়ে দেওয়া হলো সেই সময় তখন তারা সবাই মিলে এবার কী করলেন অষ্টম অধ্যায় বলছে সুত ওয়াচ অথতে সম্পরেতাম অথতে সম্পরেতানম সানাম উদগম ইচ্ছতাম গাতুম সকৃষ্ণ গঙ্গায়াম পুরস্কৃত যুহ স্ত্রিয়া। তারা তখন এই যে আত্মীয় মারা গেছে এই যে তার পুত্রগুলো মারা গেছে সব তাদেরকে সৎকর্ম করবার জন্য ক্রিয়াকর্ম করার জন্য তাদের তারা তখন গঙ্গাতে গিয়ে সেখানে যা কিছু করতে হয় সেগুলো করার জন্য চলে গেলেন। সেখান থেকে যখন তারা সমস্ত কাজ করে ফিরেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এখানে তো যা যা ক্রিয়াকর্ম করবার জন্য এসেছিলাম সবই হয়ে গেছে, এখন আমি রথে উঠে দ্বারিকা যাই। দ্বারিকার ভক্তবৃন্দ তারা অত্যন্ত অসহায়ভাবে চিন্তা করছেন যে ভগবান আমাদের ছেড়ে চলে গেছেন, কবে আবার আসবেন। গন্তুম কৃতমতির ব্রহ্মণ দ্বারকাম রথমাস্তে তাহা উপলেভে অভিধাবন্তিম উত্তরাম ভয়বেলালাম। ঠিক যেই সময় রথে উঠে পড়েছেন তিনি রথে উঠে পড়েছেন এবার দ্বারকা যাবেন বলে রথম আসতে তাহা সেই সময় দেখলেন উত্তরা কাঁদতে কাঁদতে ছুটে আসছে বাঁচাও বাঁচাও বলি কি হলো উপলেভে অভিধাবন্তিম উত্তরাম ভয়বেলালাম ভয়বিল্লম চিত্রে উত্তরা ছুটে আসছেন। উত্তরাকে না বলছেন অভিমন্যুর পত্নী অভিমন্যু যুদ্ধতে চলে গেছেন কুরুক্ষেত্রের যুদ্ধতে তাকে অন্যায়ভাবে মারা হয়েছিল তাকে মারা সম্ভব ছিল না অন্যায়ভাবে তাকে মারা হয়েছিল যাই হোক এখন তাহার সন্তান ছিল উত্তরার গর্ভে। এই উত্তরা ছুটে ভয়েতে দৌড়াতে দৌড়াতে আসছেন কৃষ্ণের কাছে পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যম তদভয়ম বসে ইত্র মৃত্যু পরস্পরম। এই জগতে যে একে অপরের প্রতি হিংসা করছে হিংসা প্রতি একে অপরকে মারছে হিংস্র এই জগৎ এখানে পাহি পাহি মহাযোগিন হে মহাযোগী দেব দেব জগৎপতে হে প্রভু হে জগৎপতে আপনি ছাড়া আর কোনো গতি দেখতে পাচ্ছি না আপনি বাঁচান। এই যে পরস্পর হিংসা বৃত্তি সম্পন্ন এই যে জগৎ এখানে একে অপরের প্রতি হিংসা করছে সর্বনাশ করার চেষ্টা করছে এখন আপনি ছাড়া আমার কোনো কোনো গতি নাই। ওই দেখুন হ্যাঁ অভিদ্রবতী মাম ঈশ
स्वरहस्तप्तयासु विभो कामं दहतु माम नाथ मामे गर्वो निपत्ततां। এই যে তত্ত্ব আগুনের মতো যে আসছে স্বর মারবার জন্য, এটা আমাকে মেরে ফেললে কোনো ক্ষতি নাই, কিন্তু আমাদের এই বংশের একমাত্র বংশের বীজ রয়ে গেছে, এই যেন কামম দহতু মাম, আমাকে যথেষ্ট যদি মারে তো কোনো পুড়িয়ে দেয় তো কোনো ক্ষতি নেই, মামে গর্ভ নিপত্ততাম, আমার গর্ভ যেন নষ্ট না হয়। এরকম ধরনের প্রার্থনা করাতে ভগবান ভক্তবৎসল কি করলেন, সুতদেব গোস্বাই বলছেন, যখন এই কথা বুঝলেন সুতদেব গোস্বাই বলছেন, উপধার্য বচহস্তস্যা ভগবান ভক্তবৎসলঃ অপাণ্ডবমিদম কর্তুম অপাণ্ডবম ইদম কর্তুম দ্রোণের অস্ত্রম অবুদ্ধতঃ। দ্রোণী দ্রোণাচার্যের পুত্র এই অন্যায়টা করেছে এটা তিনি বুঝতে পারলেন ভগবান, বললেন এ তো কিছুতেই সংশোধন হচ্ছে না, কি করা যায়। এখন এই অবস্থায় সে বুঝতে পারলেন যে এ তো এমনভাবে মেরেছে এ তো শেষ করবে, ওর যে অপমানটা হয়েছিল সে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এটা করল, অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে কি করলো, যে এই ব্রহ্মাস্ত্র ফেলে দেবো শেষ করব পাণ্ডবের বংশ রাখব। ভগবান তখন কি করলেন, যোগেশ্বরে স্বরহরি অন্তস্থ সর্বভূতানাম আত্মা যোগেশ্বর হরিহি স্বমায়ায়াম আপৃণ গর্ভম বৈরাগ্যা কুরুতন্ত্র। যোগেশ্বরে স্বরহরি মায়া বিস্তার করে স্বমায়ার দ্বারা পুত্রের গর্ভকে আবৃত করলেন, আর সুদর্শন চক্রের দ্বারা সুদর্শনেন শাস্ত্রেন সানাম রক্ষাম ব্যাধাত বিভু। সুদর্শনের দ্বারা তিনি কি করলেন, এই গর্ভকে রক্ষা করলেন, ব্রহ্ম তেজের দ্বারা এটাকে তিনি নিরস্ত করলেন। যদ্যপি অস্ত্রম যদ্যপি অস্ত্রম ব্রহ্ম শিরস্তু অমোঘ, যদ্যপি অস্ত্রম ব্রহ্ম শিরহস্তু অমোঘম চা প্রতিক্রিয়ম। যদিও এই ব্রহ্মস্ত্রের কোনো প্রতিকার কোনোদিন কিছু নেই, তথাপি বৈষ্ণবম তেজ আশ্রাদ্য সম সম্যক দীর্ঘ, তথাপি বৈষ্ণব তেজের কাছে এই ব্রহ্ম অস্ত্র এটা নিরস্ত হলো, আর সেইভাবে রক্ষা করলেন। এইরকম অবস্থা চোখের সামনে দেখে অনেক হয়তো মনে করতে পারে কি করে সম্ভব, সেটা বলতে গিয়ে সুতদেব গোস্বাই বলছেন এতে আশ্চর্য তো কিছু নেই, মা মাংস্থা হি এত আশ্চর্য সর্বাশ্চর্যময়ে অচ্যুতে যদম মায়ায়া দেব্যা সৃজতি অবতি অন্তি অজহ। যিনি নিজের নিজের লীলা বসেতে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন পালন করেন বিনাশ করেন, সেই পরম আশ্চর্যময় ভগবানের পক্ষে এটা বা কি এমন, এটা বা কি এমন বড় আশ্চর্য বিষয়, আশ্চর্য কিছু। কুন্তী দেবী এবার স্তব আরম্ভ করলেন, কুন্তী দেবী ভগবানকে দ্বারকার অভিমুখে যেতে দেখে চন্দ্রকে চোখের জল নিয়ে স্তুতি করতে আরম্ভ করলেন। এই কুন্তী দেবী স্তুতির ওপর একটা অপূর্ব সিদ্ধান্ত বেরোচ্ছে, গত গৌর পূর্ণিমার মধ্যে তার করবার ইচ্ছা আছে, সম্পাদনা বাকি আছে লেখা হয়ে গেছে। কুন্তী দেবী উবাচ, কুন্তী দেবী বলছেন পড়ে যাচ্ছি আমি সমস্ত ব্যাখ্যা করবো না, অল্প কয়েকটা ব্যাখ্যা করবো নাহলে এগোবে। শ্রীকুন্তি উবাচ, নভাসে পুরুষম ত্বাত্মমীশ্বরম প্রকৃতেহে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। নমস্যে পুরুষম ত্বম আত্মমীশ্বরম প্রকৃতেহে পরম, তোমাকে নমস্কার করি, তুমি আদ্য সেই পুরুষ পুরাণ প্রকৃতির পরে তুমি অবস্থিত, অলক্ষণ সর্বভূতানাম সমস্ত ভূতগ্রাম তোমাকে জানতে পারে না দেখতে পারে না, কিন্তু সর্বভূতে তুমি আসো, অলক্ষণ সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিত। আমি তো জগতে বসি জগৎ আমাতে, না আমি জগতে বসি না জগৎ আমাতে, বুঝে গেল কি বলুন, আমি তো জগতে বসি জগৎ আমাতে, আবার সঙ্গে সঙ্গে বলছেন না আমি জগতে বসি না জগৎ আমাতে। চতুষ্লোকী দেবী যেটা বলছেন
চতুশ্লোকে আমি ব্যাখ্যা করবো, ওখানেও এইরকম ধরনের কথা আছে। মায়া যবনিকাচ্ছন্ন মদকজমভয়ম নলাক্ষসে মূঢ়ি গ্রীষনটো নটো ধরো যথা যথা পরমহংসানাম মুনিনাম অলপমলমাত্মনম ভক্তিযোগবিধানার্থম কথম পশ্যে মহি স্ত্রিয়ঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দতোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনী নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রে। এইরকম ভাবে করতে করতে কুন্তী দেবী বড় আশ্চর্যের সঙ্গে বলছেন, মোচিতা, তাহলে আমরা সবসময় কি করছি, বীজদান, অগ্নিদান, বনবাস, বিভিন্ন রকম অত্যাচার থেকে, কুরুক্ষেত্রের যুদ্ধ, সব জায়গা থেকে তোমার কৃপাতে আমরা রক্ষা পেয়েছি। বলেছেন, সমস্ত বিপদ থেকে আমরা তো রক্ষা পেয়ে গেছি ভগবান, আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছি। বলছেন, বিষাদ মহাগ্নি পুরুষাদ অদর্শনাদ অসৎসভায়াম বনবাস কৃচ্ছতঃ, কি হলো, সব জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি, রাক্ষস সামনে এসেছিল তার থেকে পেয়েছি, বনবাসে যে সমস্ত বিপদ এসেছিল সেগুলো থেকে বেঁচেছি, অসৎসভা যেখানে যেখানে দ্রৌপদীকে অপমান করা হয়েছে সেখান থেকে, বিষদান করেছিল, যদুগৃহে অগ্নিদান করে মেরে ফেলার চেষ্টা করেছিল, সমস্ত জায়গা থেকে, আবার মৃধে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে সেই ভয়ঙ্কর যুদ্ধ, মৃধে অনেক মহারথাস্ত্রত দ্রৌণী অস্ত্রতহস্য আস্ম হরের অভিরক্ষিতা, দ্রোণাচার্যের পুত্র যে অস্ত্র ছেড়েছিল সেখান থেকেও তুমি বাঁচিয়েছ আমাদের। বিপদ সন্ততা শস্য তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শন সাদ অপুনর্ভব দর্শন, বিপদ সন্ত তা শস্য তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শন সাদ অপুনর্ভব দর্শন। ভগবান, আমাদের যেন বেশি করে বিপদ আসে, আমাদের জীবনে যেন মুহুর মুহুর বিপদ পাঠিয়ে দাও, আর বিপদ এলেই কি হবে, তুমি ছুটে আসবে, আমাদের তো চিন্তা নেই, সমর্পিত আত্মা যারা তাদের চিন্তা নেই। তাই জন্য বলছে, যত বিপদ বেশি বিপদ আসবে তুমি থাকতে পারবে না, আমাদের কাছে ছুটে আসবে, তোমার সঙ্গ পাবো, তোমার কৃপা পাবো। আর তোমার দর্শন মানে কি, আমার দর্শন হয় তো সবসময় দানার কি, জন্মৈ সত্য সুত স্ত্রী বিরেদমান মদহ প্রমাণ নৈব অর্হতি অবিদাতম বৈ তমকিঞ্চর গোচর। বলছেন, জন্মই সহ্য শ্রুত সিভি রেদমান মদহ প্রমাণ নৈব অর্হতি অবিদাতম বৈ তমকিঞ্চন গোচরম। কুন্তী দেবীর এই সিদ্ধান্ত সবাই যেন কণ্ঠহার করে জীবনে ধারণ করতে পারে। সেখানে বলছেন, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীবি রেদমান মদহ প্রমাণ, যে সমস্ত মানুষরা জগতে বিরাজমান থাকে তারা নিজের ভালো বংশে জন্ম, ঐশ্বর্য থাকলে টাকা পয়সা প্রচুর, সৌন্দর্য থাকলে নিজের শরীরের সৌন্দর্য, জন্ম ঐশ্বর্য শ্রুত বিদ্যা থাকলে তাদের এগুলোর দ্বারা গর্ব আছে, অহংকার স্বাভাবিক, এগুলোর দ্বারা অভিমান তাদের আসবেই, অভিমান শূন্য থাকতে পারে না। এই জন্য কুন্তী দেবী বলছেন, জন্ম ঐশ্বর্য সুস্থ স্ত্রী বীরেদমান মদহাপমান, এগুলোর দ্বারা তাদের যে অভিমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এর দ্বারা তারা কোনোদিনই তোমার চরণ দর্শন লাভ করতে পারে না, তোমার তত্ত্বকে অনুভব করতে পারে না, আর তোমাকে কারা অনুভব করতে পারে, তমাকিঞ্চন গোচর, তুমি একমাত্র আকিঞ্চন ব্যক্তিগণ যাদের জীবনে তারা মনে করেন আমার কিছু নেই, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপরধনে,
তুমি আমাক আমি তোমাক ভগবান আর তো কোনো সম্পত্তির দরকার না এটা মুখে বলা যায় অনুভব করে সবাই টাকা পয়সার জন্য ব্যস্ত খুব আদাদে তৈ কৃতাগসি দাম তাগা যাতে দশাস্য কলীলাঞ্জন সম্ভব আক্ষম বলছে তুমি যখন অন্যায় করেছিলে মাখন চুরি করেছিলে আর গোপী অর্থাৎ যশোদা সঙ্গে সঙ্গে তোমাকে দড়িতে বেঁধে লাঠি দিয়ে যখন এরকম মারতে গেছিল তখন তুমি কাঁদতে কাঁদতে চোখগুলো যুগ্মম বিজন্তম করাম বৈ যে যুগ্মেন সাতঙ্কের নিদ্রাম এই যে একটা ছবিটা এটা আমাকে অত্যন্ত এখন আমি পাগলের মতো চিন্তা করছি তিনি নাকি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আর তার ভয়েতে সূর্য তাপ দেয় তার ভয়েতে বায়ু বইছে মদ ভয়া বাত বাতিয়ম সূর্যস্তপতি মদ ভয়া মৃত্যুশ্চরতে মদ ভয়া ইত্যাদি সব বলছেন কে বলছেন ভগবান কপিল দেব দেবাহুতিকে বলছেন মদ ভয়া বাতি বাত সূর্যস্তপতি মদ ভয়া মৃত্যুশ্চরতে মদ ভয়া সব বলছেন আমার ভয় দিয়ে সব করছে তাহলে সেই ভগবান যদি এখন গোপীর সামনে ছোট্ট বাচ্চা এবং কাঁদছে হাও হাও করে আর কাজল দিয়ে তার চোখটা কালো হয়ে গেছে কুন্তি দেবী বলছেন এই পিকচারটা এই যে ছবিটা যেন আমার মনের মধ্যে এখানে গেঁথে রয়েছে যদিও শুনেছে কুন্তি দেবী সেই সময় ছিলেন না অবাক লাগছে তোমাকে সাক্ষাৎ ভয় মহাকাল তুমি কালেরও কাল তোমাকে সবাই ভয় পায় আর তুমি নাকি গোপীর সামনে তুমি মাখন চুরি করেছো তোমাকে বেঁধে পেটাবার জন্য তুমি তখন ভয়েতে কাঁদছো এই যে একটা ব্যাপার গোপ্ত আদাদে তৈ কৃতাগসি দাম তাব যাতে দশাস্য করিলাঞ্জন সম্ভমাক্ষম ভক্তম নিরীহ ভবভাব নিয়াস্তিতস্য সামাম বিমোহয়তি ভীরোপি যদ্বিভেতি ভয়ও যাকে ভয় করে সে নাকি এরকম ভাবে মাথা নিচু করে ভয়েতে একবারে কাঁপতে কাঁপতে চোখ পুঁছে বলো আশ্চর্য ভগবান এরকম ভাবে কুন্তী দেবী তার অপূর্ব স্তুতি করছেন স্তুতি করছেন তারপর বলছেন এইরকম ভাবে স্তুতি করতে করতে কুন্তী দেবী বলো আশ্চর্য কুন্তী দেবী স্তব চিরকাল স্মরণের বিষয় শৃণন্তি গায়ন্তি গৃণন্তি অভিঘ্ন সহ স্মরন্তি নন্দন্তি তবিহিতম জনাঃ ত্বয়েব পশ্যন্তি অচিরেণ তাবকম ভবোপ্রবাহ উপরমম পদাম্বুজম শৃণন্তি গায়ন্তি গৃণন্তি গৃণন্তি অভিঘ্ন সহ স্মরন্তি নন্দন্তি তবিহিতম জনাঃ হে প্রভু তোমার কথা যারা শুনছে গাইছে সবসময় মুখে উচ্চারণ করছে সবসময় তোমার নাম উচ্চারণ করে স্মরণতি মনে স্মরণ করে আর কেউ যদি করে তাকে বন্দনা করে কেউ যদি ভগবানের কথা শোনায় নন্দন্তি তবে হিতম জানা হ্যাঁ তারা কী করে তা এই তারা এই পৃথিবী এই যে ভবপ্রবাহ পরম তোমার যে তারা কী করেন না ভবপ্রবাহ পরমম আর তোমার এই যে অশেষ ক্লেশ যে এই সমস্ত ক্লেশ দূর করবার জন্যই ভূমণ্ডলে সতরণ সতত শ্রবণ স্মরণযোগ্য তোমার অপূর্ব চরিত্রলীলার অবতারণা ভগবান তুমি করেছ আর যারা তোমার চরিত কথা কীর্তন শ্রবণ উচ্চারণ নিরন্তর স্মরণ অথবা অপরে যদি কেউ কীর্তন করে সেটা শ্রবণে আনন্দিত হয় তারা অবলম্বে অবিলম্বে তোমার চরণ কমল লাভ করে এই জড়জগতের জন্ম মৃত্যু যে প্রবাহ থেকে উপরমম পদাম্বুজম জন্ম মৃত্যুর যে প্রবাহ এটা যে উপরমম এটাকে প্রশমন করে দেবে অর্থাৎ তোমার চরণ কমলকে অনায়াসে প্রাপ্ত হতে পারে এইভাবে পৃথায়েত্থম সুতদেব গোস্বামী বলছেন যে পৃথায়েত্থম কলপদাই পরিণুতাখিল দয়োঃ মন্দম জহাস বৈকুণ্ঠ মহয়ন্নিব মায়ায়া যখনই পৃথা অর্থাৎ এই পিসিমা যার নাম কুন্তী দেবী তারা এর নাম পৃথা
তিনি যখন এইভাবে স্তুতিগুলো করলেন, ভগবান শ্রীকৃষ্ণ রথের উপর থেকে একটা মুচকি হাসলেন। ভগবানের হাসিটা বোঝা যায় এমন আশ্চর্য হাসি, যেটার মন অনেক গভীর রহস্য লুকিয়ে দিয়েছে। একটু মুচকি হাসলেন, মন্দ হাসম বৈকুণ্ঠ ভগবান কি করলেন। তারপরে যখন রাজা যুধিষ্ঠির আদি তাকে যেতে দিচ্ছেন না, তখন কি করলেন, তখন তিনি এই আবাসে কিছুদিনের জন্য সেখানে থেকে গেলেন। যুধিষ্ঠির মা হাত ধরে কাঁদছে, তুমি চলে যাবে, আমাকে চলে যেতে দেবে না। কুন্তী দেবী কাঁদছেন, পিসি পিসিমণি এই যে হাও হাও করে সবাই কাঁদছে। তখন এত বন্দনা করার পর কৃষ্ণ একটু মুচকি হেসে রথ থেকে নেবে এলেন। রথ থেকে নিয়ে সঙ্গে যুধিষ্ঠির আদি হাত ধরে আবার ভেতরে নিয়ে গেলেন, চলো এর কদিন থাকো আবার। এর মধ্যেও রহস্য আছে,